This world is going to be changed by you. To do that, we just need a wave. ব্ল্যাক ওয়ার সিনেমা আগামী বছরের 6 জানুয়ারি দেশে বিদেশে একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক। এটি মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব। মিশন এক্সট্রিমের পরিচালক সানি সানোর ব্ল্যাক ওয়ার মুক্তির এ ঘোষণা দেন। এর আগে ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে চলতি বছরের অক্টোবরে মুক্তির তারিখ জানানো হয়েছিল। তবে আজ সন্ধ্যায় সানি সানোর পোস্টার নিজের ফেসবুকে শেয়ার করে লিখেন, 6 জানুয়ারি 2023 ব্ল্যাক ওয়ার মিশন এক্সট্রিম 2 শুভ মুক্তি। কপ ক্রিয়েশন প্রযোজিত মিক্স এক্সট্রিমের দুটি পর্বই ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন সানি সানোয়ার। ছবিটি নিয়ে এর আগে সানি বলেছিলেন, প্রথম পর্বের সাফল্যের পর আমরা মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি। এটা সত্যি আনন্দের। ব্ল্যাক ওয়ারে এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালক দ্বয়। মিশন এক্সট্রিমের 2 পর্বেই কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ। দৈনিক আমার সংবাদ।